নমস্কার, সবুজ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি পায়েল। বিস্তারিত খবরে যাব, তার আগে দেখে নেব হেডলাইন্স। পালিত হল নন্দীগ্রাম শহীদ দিবস, শহীদ স্মরণে নন্দীগ্রামে উপস্থিত সাংসদ শুভেন্দু অধিকারী। মুর্শিদাবাদের দুর্গের দায়িত্ব আমার, নন্দীগ্রামে স্মরণ সভায় প্রদেশ কংগ্রেস সভাপতিকে কড়া বার্তা শুভেন্দু অধিকারীর। আগুনের গ্রাসে হলদিয়ার এক্সাইড ব্যাটারি কারখানা, শর্ট সার্কিট থেকে আগুন, ধারণা পুলিশের। কোলাঘাটে অডিটোরিয়াম হলে নির্মাণ কাজে শিলান্যাস, উদ্বোধন করলেন সাংসদ শুভেন্দু অধিকারী। বিপিএল তালিকাভুক্ত মহিলাদের মুরগিছানা বিতরণ মহিষাদলে, উদ্যোগে প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। পাথরে প্রাণীর ছোঁয়া, পাথরের নির্মাণ সামগ্রী তৈরিতে ব্যস্ত কারিগরেরা। মহিষাদলে অনুষ্ঠিত হচ্ছে বইমেলা, উপস্থিত বিশিষ্টরা। মহিলাদের দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হল হলদিয়ায়, খেলায় বিজয়ী দল সিঙ্গুর একাদশ। আসছি বিস্তারিত খবরে। 7ই জানুয়ারি বৃহস্পতিবার পালিত হল নন্দীগ্রাম শহীদ স্মরণ দিবস। 2007 সালের এই দিনেই ভূমি রক্ষা করতে গিয়ে মারা গিয়েছিলেন নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটির প্রতিনিধিরা। এবছরও দিনটিকে সমর্যাদায় পালন করা হলো। উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী। 2007 সালের 7ই জানুয়ারি নন্দীগ্রামকে নিজেদের দখলে আনার জন্য নিরীহ মানুষদের প্রতি অত্যাচার শুরু করেছিল সিপিএম এর হার্মাদ বাহিনী। রাতের অন্ধকারে এলাকা দখলের চেষ্টা করে তৎকালীন শাসক দল। দখল রুখতে এগিয়ে এসেছিলেন নন্দীগ্রামের ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির প্রতিনিধিরা। প্রতিবাদ করায় হার্মাদদের হাতে মৃত্যু হয় তিনজনের, আহতের সংখ্যা ছিল অগুন্তি। মৃত তিন শহীদরা হলেন শেখ সেলিম, ভরত মণ্ডল ও বিশ্বজিৎ। ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাজ্যের রাজনীতি, ফাটল ধরে বামেদের 34 বছরের সাম্রাজ্যে। 2007 সালের নন্দীগ্রাম কাণ্ডের পর থেকে প্রতি বছরই দিনটিকে স্মরণ করা হয় শহীদ দিবস হিসেবে। এবছরও নন্দীগ্রামের ভাঙাবেড়িয়ায় শহীদদের প্রতি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করলেন ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির কাণ্ডারী তথা তমলুকের সাংসদ শুভেন্দু অধিকারী। শহীদ চরণে আপন মরণে রক্ত দিয়ে রক্ত নিঃসাদ করো, শহীদদের রক্ত, শহীদ তোমাদের বলছি না বলবো না, আমার শহীদ বুধবার ভোরে কমিটির প্রতিনিধিদের নিয়ে মোমবাতি মিছিল করেন সাংসদ। এদিন সাংসদ জানান, 2007 সাল থেকে যেভাবে তিনি নন্দীগ্রামের মানুষের পাশে ছিলেন সেইভাবে ভবিষ্যতেও থাকবেন। কেন্দ্রীয় সরকার নন্দীগ্রামের মানুষের প্রতি উদাসীন, এদিন এমনই মন্তব্য করেন সাংসদ। অস্বীকার করব না, সবার সাহায্য নিয়ে আমরা এটা করেছিলাম। কিন্তু সেদিন যারা দিল্লিতে সরকারে ছিলেন তারা নন্দীগ্রাম বাসীর প্রতি কোন রকম উদারতা দেখাননি। যেহেতু দিল্লিতে সরকারটা সিপিএম এর সমর্থনে চলছিল, সেই সিপিএম এর সমর্থন প্রত্যাহার হয়ে গেলে দিল্লির সরকার পড়ে যেত। তাই 7ই জানুয়ারি, 14ই মার্চ, 10ই নভেম্বরের পরে দিল্লি থেকে কাউকে আমরা পাইনি। অথচ দিল্লি থেকে প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীরা উড়িষ্যার নালকোতে গুলি চললে সেখানে যান, ক্ষতিপূরণ দেন। অন্ধ্রপ্রদেশের খাম্বামে গুলি চললে সেখানে যান, ক্ষতিপূরণ দেন। রাজস্থানে গুর্জরদের উপর গুলি চললে সেখানে যান, ক্ষতিপূরণ দেন। আর নন্দীগ্রামের মানুষের প্রতি তাদের দায়িত্ব কর্তব্য তারা 2007 সালে পালন করেননি। তাই তাদের নির্বাচনকে সামনে এসে নন্দীগ্রাম
বাজার মাতানোর দরকার নেই। রঞ্জন মাইতি ও প্রসূন ব্যানার্জি, রিপোর্ট সবুজ বার্তা। বৃহস্পতিবার নন্দীগ্রাম শহীদ দিবস উপলক্ষে আয়োজন করা হয় স্মরণ সভা। উপস্থিত ছিলেন সাংসদ শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটে মুর্শিদাবাদে উল্টে যাবে ভোটের ফলাফল, এমনটাই জানালেন সাংসদ। মুর্শিদাবাদে দুর্গ গড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, সেই দুর্গের দায়িত্ব নিয়েছি আমি, নন্দীগ্রাম শহীদ দিবসে এমনটাই মন্তব্য করলেন সাংসদ শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার নন্দীগ্রাম বাসস্ট্যান্ড সংলগ্ন মাঠে আয়োজিত স্মরণ সভায় নন্দীগ্রামবাসীদের উদ্দেশ্যে সাংসদ বলেন, আগামী বিধানসভা ভোটে মুর্শিদাবাদে ভালো ফল করবে দল। উল্লেখ্য, 6 জানুয়ারি অর্থাৎ বুধবার নন্দীগ্রামে এসেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। নন্দীগ্রামে কোনো উন্নতি হয়নি, এমনটাই মন্তব্য করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি। স্বাস্থ্য শিক্ষা সব ক্ষেত্রেই নন্দীগ্রামে উন্নতি হয়েছে বৃহস্পতিবার জানান সাংসদ। কেন্দ্রে ক্ষমতায় আসবে দল, ক্ষমতায় এলে হবে আরো উন্নয়ন, এমনটাই জানান সাংসদ শুভেন্দু অধিকারী। আমি ইচ্ছা প্রকাশ করেছিলাম আজকের এই সভা করার জন্য, তার কারণ গতকাল একজন এসেছিলেন পরিযায়ী পাখি, যিনি সিপিএম এর বিটিম হয়েছেন, সিপিএম বিজেপির বন্ধু হয়েছেন, তিনি এবং তার দল এখানে এসেছিলেন, এসেছিলেন নন্দীগ্রামের ঐক্য ভাঙার জন্য। এই ভদ্রলোকের আমি নাম করতে চাই না, কিন্তু আমি প্রশ্ন করতে চাই, তিনি যে দলের রাজ্যের সভাপতি, এই দল 2007 সালে যখন 3রা জানুয়ারি, 7ই জানুয়ারি, 14ই মার্চ, 10ই নভেম্বরের মতো রক্তাক্ত দিনগুলো পালিত হলো, সেদিন আপনারা কোথায় ছিলেন? পঞ্চায়েত সমিতি একটা ছিল সাগরদিঘি, এখন কটা হয়েছে জানেন? 7টা পঞ্চায়েত সমিতি হয়ে গেছে। ধুলিয়ান মোড় দখল করেছি, কাঁদি পুরসভা ভেঙে দিয়েছি, আজকে হাইকোর্টে গেছিল সংখ্যা নেই বলে আটকাতে, আইপি মুখার্জির বেঞ্চে বাতিল হয়ে গেছে। আমরা সংখ্যাধিক্য, কংগ্রেস প্রতিদিনই ভেঙে তছনছ হচ্ছে মুর্শিদাবাদে। গত 3রা অক্টোবর পঞ্চায়েতের বাই ইলেকশন হয়েছিল, 34টা আসনে মুর্শিদাবাদে ভোট হলো, 34টার মধ্যে 2013তে একটা আসনে তৃণমূলের ছিল না, সেই ভোটে আমরা ওখানে 34-এর মধ্যে 18টা আসন জিতে গেছি। আমরা 1, CPM 2 আর ওনার ওই বড় পার্টি, বিরাট পার্টি দুর্গ রবিনহুড মুর্শিদাবাদে, তিনি থার্ড হয়েছেন মুর্শিদাবাদে। বাকিটা যা আছে বিধানসভা ভোটে করে দেখাবো, আপনারা এটা নন্দীগ্রামটা সামলাবেন আর আমি ওটা মুর্শিদাবাদ মালদা দেখে নেব। রঞ্জন মাইতি, রিপোর্ট সবুজ বার্তা। হলদিয়া দুর্গাছকে আগুন ধরে গেল এক্সাইড ব্যাটারি তৈরির কারখানায়। বুধবার সন্ধ্যে প্রথম কারখানার ভেতরে চার্জিং ও ফর্মিং সাইটে আগুন ধরে যায়। সেটি ক্রমশ ছড়িয়ে পড়ে কারখানার বেশ কয়েকটি অংশে। পরে দমকলে 7টি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। শর্ট সার্কিট থেকে আগুন লাগে কারখানায়, ধারণা পুলিশের। বুধবার আগুন ধরে গেল এক্সাইড ব্যাটারি তৈরি কারখানায়। এদিন সন্ধ্যে 6:30 নাগাদ ঘটনাটি ঘটেছে হলদিয়ার দুর্গাচকের একটি কারখানায়। জানা গেছে, কারখানার ভেতরে চার্জিং সাইট ও ফর্মিং সাইটে আগুন ধরে যায় এদিন। তারপর ক্রমশ সেটি ছড়িয়ে পড়ে কারখানার বেশ কয়েকটি অংশে। দমকলের মোট 7টি ইঞ্জিন এসে ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ঘটনায় হতাহতের কোনো খবর নেই। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, নতুন ব্যাটারিতে চার্জ করার সময় শর্ট সার্কিটের জেরেই ওই কারখানায় আগুন লাগার ঘটনাটি ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন হলদিয়া মহকুমা শাসক তন্ময় বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ আধিকারিকেরা। ঘটনায় ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ এখনও পর্যন্ত জানা যায়নি। কখন লেগেছিল? তো আধ ঘন্টা আগে যখন সাইরেন বাজে, তো আমরা বুঝতে পারি সাইরেন বাজে মানে কোনো একটা দুর্ঘটনা ঘটছে।
তো যখন আমার ওখানে আইজুল ভাই আছে, ওকে বললাম সাইরেন কেন বাজছে, বলছে যে ওখানে চার্জিং সেন্টার নতুনভাবে হয়েছিল, সেই চার্জিং সেন্টারে চার্জ হচ্ছিলো ব্যাটারি, ওখানে অনেক কন্টেনার অনেকগুলো জিনিস ছিল, তাতে আগুন লেগে গিয়েছে। এবার আগুনটা কীভাবে লাগছে এখনও কেউ বলতে পারছে না, তবে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে। আটখানা ফায়ার ব্রিগেড এসছে, তারা চেষ্টা করে আগুনটা এখনও আয়ত্তের মধ্যে আসছে। রঞ্জন মাইতি ও প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। এলাকাবাসীদের দীর্ঘদিন দাবি ছিল অডিটোরিয়াম হলের, সেই মতো কোলাঘাটে হলের নির্মাণ কাজের শিলান্যাস করলেন সাংসদ শুভেন্দু অধিকারী। বুধবার এইচটিএর উদ্যোগে নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বুধবার সাংসদ শুভেন্দু অধিকারী একাধিক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করলেন কোলাঘাটে। এদিন কোলাঘাট ব্লকে একটি অডিটোরিয়াম হলের নির্মাণ কাজের শিলান্যাস করলেন সাংসদ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই অডিটোরিয়ামের দাবি জানিয়ে আসছিলেন বাসিন্দারা। বিভিন্ন অনুষ্ঠানের আয়োজনে স্থানাভাবে বাসিন্দাদের এই দাবি ছিল। সেই মতো হলদিয়া উন্নয়ন পর্ষদ অর্থাৎ এইচটিএর উদ্যোগে বুধবার অডিটোরিয়ামটি নির্মাণ কাজের শিলান্যাস করা হলো। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নামানুসারে অডিটোরিয়ামটির নামকরণ করা হবে এমনটাই জানা গেছে। অন্যদিকে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল কোলাঘাটের হ্যামিল্টন ব্রিজ। সাংসদের সহযোগিতায় সেই ব্রিজ পুনরায় সংস্কার করা হয়। সংস্কারের পর কয়েক মাস আগে বাসিন্দাদের যাতায়াতের সুবিধার জন্য চালু করে দেওয়া হয় ব্রিজটি। বুধবার তারই আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন সাংসদ শুভেন্দু অধিকারী। আমি সঞ্চালক, আমাদের এইও গত দু বছর ধরে একাধিক উন্নয়নমূলক কাজ করে চলেছে, কাঠামো নির্মাণ, পথবাতি জ্বালানো এবং ছোট ছোট সেতু, কালভার্ট, ব্রিজ, অর্থাৎ সামগ্রিকভাবে গ্রামীণ এলাকার মানুষকে পরিকাঠামোগত সুযোগ করে দেওয়ার জন্য আমরা কাজ করছি। এছাড়াও কাল খনন, নিকাশি খনন বা অর্থের অভাবে ইরিগেশন, পিডাব্লিউডি যে কাজগুলো করতে পারে না, সেই কাজগুলো হলদিয়া উন্নয়ন পর্ষদ তাদেরকে ডিপোজিট স্কিমে অর্থ দিয়ে কাজ করাচ্ছে। হ্যামিল্টন ব্রিজ সংস্কার করার জন্য এবং গত তিন মাস আগে থেকে এই ব্রিজে চলাচল শুরু হয়েছিল। আজকে আনুষ্ঠানিকভাবে আমরা এখান থেকে নেমে ভোগপুর যাওয়ার আগে সেই ফলকেরও উন্মোচন ঘটাব। প্রসূন ব্যানার্জির রিপোর্ট, সবুজ বার্তা। বিপিএল তালিকাভুক্ত মহিলাদের হাতে মুরগির ছানা তুলে দেওয়া হলো কোলাঘাটে। উদ্যোগে ছিল পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর, ব্যবস্থাপনায় ছিল মহিষাদল বিডিও অফিস। বিপিএল তালিকাভুক্ত মহিলাদের হাতে মুরগি ছানা সহ পাখির খাবার ও ওষুধ তুলে দিল পশ্চিমবঙ্গ প্রাণী সম্পদ বিকাশ দপ্তর। মহিষাদলে আয়োজিত অনুষ্ঠানের ব্যবস্থাপনায় ছিল মহিষাদল বিডিও অফিস। বুধবার মহিষাদল ব্লকের প্রায় 500 জন মহিলার হাতে 20টি করে মুরগি ছানা তুলে দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 10,000 মুরগি ছানা, তাদের খাবার এবং ওষুধ দেওয়া হয়। মূলত বিপিএল তালিকাভুক্ত মহিলাদের অর্থনৈতিক দিক থেকে আরো উন্নত করতে সরকারের তরফ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাছাড়া অর্থাভাবের কারণে পুষ্টিগত দিক থেকে পিছিয়ে রয়েছেন এই মহিলারা, তাই স্বাস্থ্যের উন্নতিতেও মুরগি প্রতিপালন বিশেষ সাহায্য করবে মহিলাদের। মূলত বিপিএল পরিবারের মহিলাদেরকেই দেওয়া হচ্ছে। আমরা প্রায় 10,000 মুরগি বাচ্চা দেবো, 500 ইউনিট 10,000 মুরগি বাচ্চা দেবো 11টা গ্রাম পঞ্চায়েতে। তো মূল উদ্দেশ্য গভর্নমেন্টের যে যারা বিপিএল তারা আর্থিক দিক থেকে পিছিয়ে এবং পুষ্টির অভাব আছে তাদের, যাতে এই মুরগি বাচ্চাগুলো পুষলে তাদের পুষ্টি পেতে পারবে, মুরগি ডিম দিলে পুষ্টি পেতে পারবে এবং তারা আর্থিক দিক থেকে স্বাবলম্বী হতে পারবে। এই উদ্দেশ্য নিয়ে মহিষাদল ব্লকে আমরা দেওয়া শুরু করেছি। প্রতিটা গ্রাম পঞ্চায়েতে দেওয়া আরম্ভ হচ্ছে।
আমরা দুটো দুটো করে গ্রাম পঞ্চায়েত এক সময় ডেকে দিচ্ছি, এর আগেও দেওয়া হয়েছে, আজকেও দেওয়া হচ্ছে, আগামী 13 তারিখেও দেওয়া হবে, আমাদের যে কৃষি মেলা হবে সেখানেও দেওয়া হবে মুরগি বাচ্চা। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। কথায় বলে কারিগরের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে পাথরের মূর্তি, সেই কথাই সত্যি করে দেখালেন নন্দকুমারের পাথরের নির্মাণ সামগ্রী তৈরির কারিগরেরা। তুলসী মঞ্চ কিংবা ঠাকুরের সিংহাসন তো রয়েছে, সেই সঙ্গে কারিগরদের দক্ষতায় গড়ে উঠছে বিভিন্ন মনীষীর মূর্তি। একখণ্ড দুধেল সাদা শ্বেত পাথর, তার উপরে কখনো ছেনি হাতুড়ির যুগলবন্দি, আবার কখনো বা বৈদ্যুতিন মেশিনের সশব্দ আঘাত। দক্ষ হাতের ছোঁয়ায় আর যন্ত্রের আঘাতে পাথরের উপরে ফুটে উঠছে নানান কারুকার্য। নামহীন শ্বেত পাথর পরিণত হচ্ছে কখনো রবীন্দ্রনাথ বিবেকানন্দ মনীষীর রূপে, আবার কখনো বিভিন্ন দেবদেবীর রূপে। পাথরের মূর্তি, সিংহাসন প্রভৃতি নির্মাণ কাজের সঙ্গে দীর্ঘদিন যুক্ত রয়েছেন নন্দকুমারের কন্যা গুরুকুল অঞ্চলের কারিগরেরা। প্রত্যেক দিন ছেনি হাতুড়ি মেশিনের দ্বারা পাথরের বুকে অবয়ব সৃষ্টি করতেই আনন্দ খুঁজে পান, এমনটাই জানালেন তারা। কেউ কেউ এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন 10 থেকে 15 বছর। মূর্তি তৈরির প্রক্রিয়া যে শুরু হয় শুধু রাজস্থান থেকে, জানালেন এক কারিগরই। রাজস্থান থেকে পাথর কিনে এনে 10-15 দিন অক্লান্ত পরিশ্রম করে গড়ে তোলেন পাথরের নির্মাণ সামগ্রী। এক একটি মূর্তি 10 থেকে 15 হাজার টাকায় বিক্রি করা হয়। এ রাজ্য তো বটেই, তৈরি মূর্তি পাড়ি দেয় ভিনরাজ্য বিহার, উড়িষ্যা প্রভৃতি জায়গায়। রাজস্থান থেকে পাথর কিনি, পাথর কিনে আনা হয় বড় বড় ব্লক পাথর, ওগুলোকে এনে ছোট ছোট খণ্ড করে তারপরে কাজ করা হয়। প্রথমে বড় একটা মেশিন দিয়ে ঝড়াই করা হয়, তারপর ছোটোখাটো মেশিন দিয়ে হাতুড়ি ছেনি এসব দিয়ে ফিনিশিং করা হয়, তারপরে পালিশ টালিশ করে ফিনিশিং করে পুরো কমপ্লিট করে মাল ডেলিভারি দেওয়া হয়। এগুলো রাজস্থান থেকে আসে, মাল ডেলিভারি হয় বিহার, উড়িষ্যা, আরও রাজস্থান টাজস্থান এসব অনেক দূরে দূরে আমাদের মাল যায়। আর আমাদের পাথর কিনতে টন হিসাবে পাথর কিনা হয়, ওগুলো কিনতে 11,000 টাকা করে টন পড়ে যায়। আর ওগুলো একটা একটা মূর্তি 14-15 হাজার টাকা করে বিক্রি করা হয়। আমাদের এখানে কাজ খুব সুন্দরভাবে করা হয়। একটা মূর্তি বানাতে 10 থেকে 15 দিন করে টাইম লাগে। না না, অল মূর্তি, যে কোনো মানুষ টানুষ যে কিছু মূর্তি হবে ওগুলো হবে, তবু 15-20 হাজার মাসে ইনকাম হয়ে যায়। সমীর জানা, পুরুষরামপুর। আমাদের প্রতিনিধি কথা বললেন আরেক কারিগরের সঙ্গে। বিহারের বাসিন্দা ওই কারিগর জানালেন দীর্ঘ 15 থেকে 20 বছর এই কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তিনি। নিজেদের তৈরি ডিজাইন তো রয়েছেই, সেই সঙ্গে কেউ যদি নিজের পছন্দ মতো সামগ্রী বানাতে চান তাও বানিয়ে দেওয়া হয় এই কারখানায়, এমনটাই জানালেন তিনি। কথায় বলে পাথরের মতো কঠিন, তবে কঠিন পাথরকেও যে ভালোবাসা যায়, পাথরের তৈরি নির্মাণও যে তাক লাগিয়ে দিতে পারে সকলের, তারই প্রমাণ পাওয়া যায় নন্দকুমারের কন্যা গুরুকুল এলাকার এই নির্মাণ কারখানায় এলে। সিংহাসনে কাজ করি, এই কাজে 15-20 বছর ধরে। ওই আগে ড্রয়িং করি, ড্রয়িং করে দিয়া যদি কেউ যদি ছবি দেয় ওই ছবি অনুযায়ী কাজ করি, দেখে পাথর মেশিন দিয়ে কাটিং করি, আগে পেন্সিল ড্রয়িং ড্রয়িং করি তারপরে ওই মেশিন দিয়ে কাটি। একটা সিংহাসন করতে 2-3 দিন করে লেগে যায় আর কি। আমার বাড়ি বিহার, এখানে এই 15 বছর হয়ে গেছে। আমার নাম শেখর। পুলক বেরা রিপোর্ট, সবুজ বার্তা।
মহিষাদলের ছোলাবাড়ি প্রাঙ্গণে শুরু হলো দ্বিতীয় বর্ষের মহিষাদল বইমেলা। মঙ্গলবার অনুষ্ঠানের উদ্বোধন করেন কবি কৃষ্ণা বসু। 51টি প্রকাশনী সংস্থা এই বইমেলায় যোগ দিয়েছে। মেলা চলবে আগামী 10ই জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার থেকে শুরু হলো দ্বিতীয় বর্ষের মহিষাদল বইমেলা। মহিষাদল বইমেলা সমিতির উদ্যোগে আয়োজিত এই বইমেলা চলবে আগামী 10ই জানুয়ারি পর্যন্ত। মঙ্গলবার বিকেলে বইয়ের জন্য হাঁটুন শীর্ষক পদযাত্রা অনুষ্ঠিত হয়। স্থানীয় স্কুল কলেজের প্রায় 1100 পড়ুয়া যোগ দেন পদযাত্রায়। মেলার উদ্বোধন করেন কবি কৃষ্ণা বসু। এছাড়া উপস্থিত ছিলেন কবি শ্যামলকান্তি দাস, হলদিয়া পৌরসভার চেয়ারম্যান দেবপ্রসাদ মণ্ডল, পূর্ব মেদিনীপুরের প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান মানস দাস, মহিষাদল পঞ্চায়েত সমিতির সভাপতি শিউলি দাস প্রমুখ। মহিষাদল ছোলাবাড়ি প্রাঙ্গণে আয়োজিত বইমেলায় এবছর 51টি প্রকাশনী সংস্থা যোগ দিয়েছে। রঞ্জন মাইতির রিপোর্ট, সবুজ বার্তা। আটদলীয় নকআউট দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হলদিয়ায়। খেলায় অংশ নেয় রাজ্যের বিভিন্ন দল। চ্যাম্পিয়ন হয় সিঙ্গুর একাদশ। মহিলাদের দিবারাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো হলদিয়ায়। আট দলীয় নকআউট প্রতিযোগিতায় অংশ নেয় রাজ্যের বিভিন্ন জেলার ফুটবল দল। ফাইনালে ওঠে উত্তর চব্বিশ পরগনা এবং সিঙ্গুর একাদশ। খেলায় 1-1 গোলে ড্র হওয়ায় টাই ব্রেকারে চ্যাম্পিয়ন দল নির্বাচন করা হয়। খেলায় চ্যাম্পিয়ন হয় সিঙ্গুর একাদশ এবং রানার্স আপ হয় উত্তর চব্বিশ পরগনা। একটু প্রবলেম, আগে যখন জয়েন করেছিলাম তখন একটু প্রবলেম হয়েছে, বাট খেলতে খেলতে আর ভালো লাগে। আমার এম হচ্ছে, আমার সবার এম হচ্ছে আমার আগে ফুটবল খেললে একটা জায়গায় পৌঁছাবো। আমাদের এম হচ্ছে ইন্ডিয়া খেলা আর ইন্ডিয়ার নাম করা, আর তারপরে জব করা, এটা স্বাভাবিক কথা। আমি বলবো যে মেয়েদেরকে আরো উঠে আসতে, খেলা খুবই ভালো। আর ফুটবল খেলতে তো মেয়েদের ছেলে মতন খেলতে পারবো না, বাট আমরা খেলতে পারবো মেয়েদের মতন কি ফুটবল খেলবো। ফুটবল সব থেকে ভালো গেম আর এনজয়মেন্ট গেম। আমাদের এই জেলা থেকে আসার কারণেই তো আমরা খেলাটা সফল করতে পেরেছি, এবং এই জেলা ছাড়াও অন্যান্য জেলা থেকে টিমরা এসেছে এবং ওনারা প্রতি বছর আমাদের এই খেলায় হেল্প করেন এবং সমস্ত জায়গা থেকে আসেন এবং উৎসাহ দিয়ে ওনারা খেলে যান। এই এলাকার ছেলে মেয়ে সবাই অংশগ্রহণ করে এই খেলা। আমার নাম রঞ্জন মাইতি, রিপোর্ট, সবুজ বার্তা। সবুজ বার্তা আজ এই পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।